আসসালামু আলাইকুম আজকে আমি মাছের ডিম এবং দুইটা কাঁচা আলু দিয়ে খুব মজার একটা বড়ার রেসিপি শেয়ার করব অনেক সময় ঘরে দেখা যায় ফ্রিজে মাছের ডিম থাকে কিন্তু কোনো কিছু করা হয় ওঠে না সেক্ষেত্রে ক্ষেত্রে এই রকম বড়া তৈরি করে নিতে পারেন শুরুতেই নিয়ে নিচ্ছে দুইটা মিডিয়াম সাইজের কাঁচা আলু এবং একটা মাছের ডিম এটা তিনশো গ্রামের মতো হবে এখন আমি এই আলুটা গ্রেটারের চিকন যে অংশটা আছে সেই সাইড দিয়ে গ্রেট করে নেব অর্থাৎ কিছুটা মিহি মিহি কুচি করে নিব ঠিক এই রকম আমি দুইটা মাঝারি আলু এভাবে গ্রেড করে নিয়েছি আমার সম্পূর্ণ দুইটা আলু গ্রেড করা হয়ে গিয়েছে এখন এই আলু থেকে অতিরিক্ত পানিটা আমি হাত দিয়ে এভাবে চেপে ফেলে দেব। মাছের ডিম এমনিতে অনেক নরম থাকে এই জন্য অতিরিক্ত পানিটা আলু থেকে ফেলে দিচ্ছি সবগুলো আলু আমি এরকম হাত দিয়ে চিপে অতিরিক্ত পানিটা বের করে নেব এতে করে আলুটা অনেক ঝরঝরা এবং শুকনা শুকনা হয়ে যাবে এখন আমি দেখুন কতটা পানি বের হয়েছে এখন যে মাছের ডিমটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি মাছের ডিমের বাইরের যে একটা সাদা পর্দাটা থাকে সেটা হাত দিয়ে তুলে ফেলে দেব এইভাবে তুলে ফেলতে হবে অথবা চামচ দিয়ে মাছের ডিমটা মাঝখান থেকে এইভাবে তুলে নিতে হবে এবং পাতলা যে পর্দা অংশটা আছে সেটা এভাবে আলাদা হয়ে যাবে আপনারা ভিডিও দেখানো মতো করে পর্দাটা তুলে ফেলে দিতে পারেন এই যে দেখুন মাছের ডিম আমার এখানে টোটাল তিনশো গ্রামের মতো হবে এর ভিতরে দিয়ে দিচ্ছি যে চেপে রাখা ঝরঝরা যে আলু কুচুগুলো ছিল সেটা এখন এর ভিতর দিয়ে দিব চালের গুঁড়া ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়াটা দিলে কিছুটা ক্রিস্পি ভাব আসবে এখন দিয়ে দিচ্ছি রসুন এবং জিরা দুইটা রসুন এবং এক চা চামচ জিরা আমি শিলপাটায় বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ মতো দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ থেকে কিছুটা কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এক চা চামচ করে আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ সমস্ত গুঁড়া মশলা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে এর ভিতরে যোগ করব সয়া সস আমি এক চা চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে আমি খুব ভালো মতো চটকে এভাবে মিশিয়ে নেবো মাছের ডিমের কারণে এটা অনেকটাই বেশি নরম হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই এটা যখন ভাজব খুব ভালো মতো জমে যাবে সামান্য এক স্লাইস এরকম লেবুর রস চিপে দিচ্ছি লেবুর রসটা দিলে মাছের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু চলে যায় এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম আপনারা সমস্ত কিছু একবারেই দিয়ে মিশিয়ে নেবেন আমি এখন হাত দিয়ে এটাও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার কিন্তু মিশ্রণ একেবারে রেডি এখন আমার বড়াটা ভেজে নেওয়ার পালা আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি এখন এরকম একটা টেবিল চামচ নিয়েছি টেবিল চামচ দিয়ে তুলে তুলে আমি বড়াগুলো ভেজে নেব এতে করে সবগুলো বড়ার সাইজ প্রায় কাছাকাছি অর্থাৎ সমান হবে তেলটা আমি মাঝারি আচে খুব গরম করে নিয়েছি এবং চুলার আঁচটায় বড়া ভাজার পুরোটা সময় আমি মাঝারি আছে রেখেছি বড়াটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা যেন মাঝারি আছে থাকে এবং তেলটা যেন ভালো মতো গরম হয়ে থাকে বড়াটার যখন এক সাইড ভালো মতো কালার চলে আসবে তখন উল্টে দিয়েছি এবং উল্টে পাল্টে এরকম সুন্দর একটা কালার করে আমি ভেজে নিচ্ছি আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করছে এটা ভাতের সাথেও খাওয়া যায় অথবা চাইলে শুধুও পরিবেশন করা যায় রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাতে পারেন